প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই হবে ম্যাচটি। কিন্তু এই ম্যাচটি শুধু জিততেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। এই মুহূর্তে রান রেট -256 এবং রান রেটটাকে ইমপ্রুভ করতে হলে বড় ব্যবধানে 80 রান 100 রান বা 150 রানের ব্যবধানে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে এই ম্যাচে। কিন্তু ম্যাচ তো যেটা পরের কথা, এই ম্যাচে কলকাতার একাদশ কেমন হবে, কেমন একাদশ নিয়ে মাঠে নামলে কলকাতা হয়তো জয় পাবে এই ম্যাচে, চলুন এটা নিয়ে আজকে আলোচনা করি যে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে কেমন হবে কলকাতার একাদশ। অবশ্যই ওপেনিং পজিশনে আমরা দেখতে পারবো জেসন রয় ও ব্রহ্মানন্দ গুরবাজকে। যদিও কলকাতা টিম ম্যানেজমেন্ট যদি চায় ফিউচারের কথা মাথায় রেখে, পরবর্তী সিজনের কথা মাথায় রেখে, যেহেতু কিনেছে জনসন চার্লসকে, তাকে কিন্তু একটি সুযোগ দিতে পারে শেষ ম্যাচে। সেভাবে কিন্তু ফর্মে নেই ব্রহ্মানন্দ গুরবাজ, তাই গুরবাজের জায়গায় আর এক উইকেটকিপার ব্যাটসম্যান চার্লসকে খেলাতেই পারে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মনে হচ্ছে না যে চার্লসকে শেষ ম্যাচে সুযোগ দেবে। এবং নাম্বার তিনে অবশ্যই রয়েছে ভেঙ্কটেশ আইয়ার, অসাধারণ ফর্মে রয়েছেন এবারের আইপিএলে। এবং নাম্বার চারে ক্যাপ্টেন নীতিশ রানা, ভালো ব্যাটিং করছেন, অসাধারণ ফর্মেও রয়েছেন তিনি। এবং নাম্বার পাঁচে অবশ্যই রিঙ্কু সিং, হয়তো এবারের আইপিএলের শেষবারের মতো রিঙ্কু সিংকে আমরা দেখতে পারবো। আইপিএল শুরু হওয়ার আগেই আমি বলেছিলাম যে এবারের আইপিএলে রিঙ্কু সিং 14টি ম্যাচ খেলারই সুযোগ পাবে, সেটা কিন্তু হচ্ছে এবং তিনি কিন্তু অসাধারণ পারফরমেন্স করছেন এবং টপ টেনে রয়েছেন এবারের আইপিএল এর সর্বোচ্চ রান স্কোরারের দিকে কিন্তু রিঙ্কু সিং। এবং নাম্বার ৬ অবশ্যই থাকবে আন্দ্রু রাসেল, আন্দ্রু রাসেলের কাছে শেষবারের মতো এবারের আইপিএলে হয়তো কলকাতার দর্শকরা চাইবে ইডেন গার্ডেন্সে রাসেল ঝড় দেখতে। এবং নাম্বার ৭ অবশ্যই শার্দুল ঠাকুর রয়েছে, শার্দুল ঠাকুর কিন্তু এবারের আইপিএলে সেভাবে পারফরমেন্স করতে পারেনি, একটি ম্যাচে শুধুমাত্র ভালো ব্যাটিং করেছে এবং এক দুটি ম্যাচে তিনি ভালো বোলিং করতে পেরেছে। কিন্তু শেষ ম্যাচে আশা করবে সবাই যে শার্দুল ঠাকুর যেন ব্যাটে বলে ভালো পারফরমেন্স করতে পারে ইডেন গার্ডেন্সে। নম্বর ৮ এ সুনীল নারায়ণ রয়েছে, নারায়ণের কাছে শেষ ম্যাচ থেকে এটাই আশা করব যে তিনি যেন ভালো বোলিং করতে পারে, কারণ তিনি যদি দু তিনটে উইকেট নিতে পারে তাহলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিততে পারবে এই ম্যাচটি। এবং নাম্বার ৯ এ অবশ্যই রয়েছে কলকাতা নাইট রাইডার্সের সেরা স্পিনার, এবছর অসাধারণ বোলিং করছেন তিনি বরুণ চক্রবর্তী। এবং নাম্বার ১০ এ দেখুন একজন ফাস্ট বোলার রয়েছে হর্ষিত রানা, এবং নাম্বার ১১ বৈভব আরোরাকে নিয়ে মাঠে নামবে। যদি কলকাতা নাইট রাইডার্স প্রথমে বোলিং করে তাহলে অবশ্যই শ্রেয়াস শর্মা বা অনুকূল রয়ের মধ্যে যে কোনো একজনকে আমরা একাদশে দেখতে পারবো এবং পরবর্তীতে ভেঙ্কটেশ আইয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করবে কলকাতা নাইট রাইডার্স। এবার দেখুন এই ম্যাচটি শুধু কলকাতা জিতলেই হবে না, কেন বলছি, কেননা রান রেট এই মুহূর্তে -256, বাকি টিমগুলোকে হারতে হবে, আরসিবি কে হারতে হবে, রাজস্থান রয়্যালস কে হারতে হবে এবং অন্যদিকে এমআই কেও হারতে হবে। এবং এই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স কে বড় ব্যবধানে জিততে হবে, তবেই কলকাতা নাইট রাইডার্স রান রেট ইমপ্রুভ করে কোয়ালিফাই করতে পারবে হয়তো চতুর্থ টিম হিসেবে প্লে-অফের জন্য। দেখুন যেভাবে রাজস্থান রয়্যালস হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স কে, 13.1 ওভারের মধ্যে 150 রান চেস করেছে রাজস্থান রয়্যালস। এবং আরেকটি উদাহরণ যদি দিয়ে বলি আপনাদেরকে, আরসিবি যেভাবে হারিয়েছে রাজস্থান রয়্যালস কে তাদের ঘরের মাঠে, মাত্র 59 রানে অল আউট হয়ে গিয়েছিল আরসিবি। এবং এভাবেই কিন্তু লখনউ সুপার জায়ান্ট কে যদি হারাতে পারে কলকাতা নাইট রাইডার্স, তবেই কলকাতার রান রেট ইমপ্রুভ হবে +150 বা +100 উপরে হবে। এবং আরসিবি, এমআই এবং যদি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস হেরে যায় ভগবানের উপরে সবকিছু, তাহলে হয়তো বা কোয়ালিফাই করতে পারে কলকাতা নাইট রাইডার্স প্লে অফ এর জন্য। সো আপনাদের কি মনে হচ্ছে এই টিম নিয়ে কিন্তু কলকাতা মাঠে নামবে সম্ভবত শেষ ম্যাচে, কেমন হবে কলকাতার একাদশ, আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনি আপনার একাদশ জানাতে পারেন কমেন্ট বক্সে, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।